গাছের তৈরি লম্বা ব্রিজ। সুলতানপুর নামের এক গ্রামে মহেন্দ্র নামের এক বড় কন্ট্রাক্টর থাকত। সে ছোটখাটো কনস্ট্রাকশনের কাজ করত। তার এক স্ত্রী ছিল এবং তাকে সে অনেক ভালোবাসত। সেই গ্রামে আনমোল নামের এক ভালো লোক ছিল। সে ধনী না হলেও সবাইকে অনেক সাহায্য করত। একদিন আনমোল মহেন্দ্রের কাছে গিয়ে বলে, প্রণাম মহাজন মশাই, আপনি তো জানেন আমার 2 একর জমি আছে আর একটা ট্রাক্টরও আছে, কিন্তু চাষ শুরু করার জন্য আমার কিছু টাকা প্রয়োজন। আপনি কি আমাকে কিছু টাকা ধার দিতে পারবেন? হ্যাঁ অবশ্যই আনমোল, এই নাও, কিন্তু প্রতি মাসের 1 তারিখে আমার টাকা ফেরত দিতে হবে। এভাবেই কিছুদিন চলে যায়। সুলতানপুর থেকে শহরে যাওয়ার একটি রাস্তা ছিল। মাঝে মাঝে অনেক বৃষ্টি হবার কারণে সেটি ডুবে যেত, আর তাই আনমোল ও কিছু লোক সে এলাকার কালেক্টরের কাছে গিয়ে অভিযোগ করে। আর একদিন কালেক্টর তাদের গ্রামে আসে। শোনো গ্রামবাসী, তোমাদের করা অভিযোগ আমি সরকারের কাছে পৌঁছে দিয়েছি, আর ওই নদীর ওপরেও ব্রিজ বানানোর অনুমতি পেয়ে গেছি। কিছুদিনের মধ্যেই লোক ডেকে কাজ শুরু করে দেব। এই কথা শুনে মহেন্দ্রর মনে লোভ জাগে। কালেক্টরের অফিসে গিয়ে সে একটি টাকার স্যুটকেস তার টেবিলে রাখে। আরে কালেক্টর সাহেব, সরকারি চাকরি করে আর কত টাকা কামাতে পারবেন? আপনি আমাকে এই ব্রিজ বানানোর কাজ দিলে আপনার অনেক লাভ হবে, একবার ভেবে দেখুন। মহেন্দ্র মশাই, আপনি অনেক সম্মানিত মানুষ, আপনি যেহেতু বলছেন তাহলে আমি চেষ্টা করে দেখব। কোনো না কোনো ভাবে সেই কালেক্টর মহেন্দ্রকে সেই কন্ট্রাক্ট দিয়ে দেয় এবং তাকে ডেকে আনে। মহেন্দ্র মশাই, এই নিন আপনার কন্ট্রাক্ট, এখন আমার কমিশন ভুলে যাবেন না কিন্তু। আরে কালেক্টর সাহেব, কিসের কমিশন? সব টাকা অর্ধেক অর্ধেক করে নিচ্ছি, কারণ আমি তো নদীতে ব্রিজ বানাবই না। এই সব কথা আনমোল লুকিয়ে লুকিয়ে দেখে ফেলে আর মহেন্দ্রর কাছে গিয়ে বলে, মহেন্দ্র মশাই, আপনি যা করছেন এটা একদমই ভালো কাজ না। ওই ব্রিজের মাধ্যমে সবার উপকার হবে আর আপনারও, একবার ভেবে দেখুন। আরে যা তো এখান থেকে, তুই গরিব কৃষক হয়ে আমাকে কথা শোনাচ্ছিস? কালকের মধ্যে আমার সব টাকা ফেরত দিবি, অকর্মা কোথাকার, ভাগ এখান থেকে। এ কথা বলে সে আঘাত করে আনমোলকে তাড়িয়ে দেয়। কিন্তু পরের দিনই মহেন্দ্রর স্ত্রীকে এক ভয়ঙ্কর সাপ ছোবল দেয় আর সে অজ্ঞান হয়ে পড়ে। অ্যাম্বুলেন্স এসে তাকে হাসপাতালের দিকে নিয়ে যেতে থাকে, কিন্তু নদীতে অনেক পানি থাকার কারণে নদীর সামনেই অ্যাম্বুলেন্স থেমে যায়। তখনই আনমোল সেখানে আসে। আরে ভয় পাবেন না মহেন্দ্র মশাই, ম্যাডামকে আমার গাড়িতে উঠিয়ে দিন, আমি আপনাকে আর ম্যাডামকে হাসপাতালে নিয়ে যাব। গ্রামের সবাই মিলে নদীর ওপর 2টো বড় বড় গাছের খণ্ড রেখে একটি ব্রিজের মতো বানিয়ে ফেলে। তখন আনমোল আস্তে আস্তে তার ট্রাক্টর সেই কাঠের ব্রিজের উপর দিয়ে নিয়ে অন্য পাশে চলে যায়। এভাবে তারা সঠিক সময়ে হাসপাতালে পৌঁছে যায় আর মহেন্দ্র খুশি হয়ে আনমোলের ঋণ মাফ করে দেয়। রাজশেখ মশাই শিবপুর নামের গ্রামের অনেক বড় ব্যবসায়ী ছিলেন। তিনি সবাইকে চাষ করার জন্য টাকা ধার দিতেন। তিনি অনেক ভালো মানুষ ছিলেন, কাউকে টাকা ফেরত পাওয়ার জন্য বিরক্ত করতেন না। সেই গ্রামের এক লোক বিক্রম তার স্ত্রী ও ছেলের সাথে থাকত। তার কাছে জমি ছিল, কিন্তু বৃষ্টি না হওয়ার কারণে চাষ করতে পারছিল না। একদিন তার স্ত্রী তাকে বলে, ওগো তুমি মন খারাপ করো না, আমরা কোনো না কোনো উপায় বের করব। আমি গিয়ে কোনো বাড়িতে কাজ করব। তুমি কি জানো না গো, আমি আমার স্ত্রী সন্তানদের ঠিক মতো খাবারও দিতে পারছি না, এতে আমার কত কষ্ট হচ্ছে। আরে তুমি এমন বলো না তো,
চাষ না করা যাক, তুমি অন্য কোনো কাজ তো খুঁজে নিতে পারো। আমি রাজশেখের কাছে গিয়ে কোনো কাজ খুঁজি। এই কথা বলে সে রাজশেখের কাছে যায়। মহাজন মশাই, আমি আর এই হাল চাষ করতে চাই না, অন্য কোনো কাজ থাকলে আমাকে দিন না, আমার বাড়িতে সবাই না খেয়ে আছে, আমি যে কোনো কাজ করতেই রাজি আছি। তার কথা শুনি রাজশেখ এক লোককে কল করে। এরপর বিক্রমকে বলে, আরে বিক্রম ভাই, তুমি অনেক ভালো মানুষ, তাই আমি নিজে সুপারিশ করে শুধু তোমার জন্য একটা কাজ খুঁজে বের করেছি, কিন্তু তুমি কোনো প্রশ্ন করতে পারবে না। তোমাকে 10 চাকাওয়ালা ইটের অটো দেওয়া হবে, তুমি চুপচাপ সেটা নিয়ে এক মেকানিকের কাছে যাবে, বুঝতে পেরেছ? এটাই কাজ। পরের দিন যখন সে অটো নিতে রাজশেখের বাড়িতে যায়, তখন 10 চাকাওয়ালা ইটের অটো দেখে অবাক হয়ে যায়। তখনই রাজশেখ এক ঠিকানা দেয়। বিক্রম সেই ইটের অটো নিয়ে অন্য গ্রামের মেকানিকের কাছে যায়। সেখানে দুইজন মেকানিক ছিল, তারা দুজন মিলে এক এক করে সব ইট খুলে ফেলে, শুধু অটোর বডি আর ইঞ্জিন রেখে দেয়। আরে এ কি ভাই, তুমি তো সব ইট খুলে ফেললে। আরে তুমি চুপচাপ এই অটো আবার রাজশেখের কাছে নিয়ে যাও। যখন বিক্রম অটো আবার মহাজনের কাছে নিয়ে যায়, তখন মহাজন তাকে 10,000 টাকা দেয়। সে এই টাকা নিয়ে আনন্দের সাথে তার স্ত্রীকে দেয়। এই কি গো, এক ট্রিপের জন্য এত টাকা? আমার তো কোনো গন্ডগোল মনে হচ্ছে, তোমার কোনো সন্দেহ হয়নি? এসব শুনে বিক্রমের ছেলে বিনোদের মনে সন্দেহ জাগে। পরের দিন যখন বিক্রম ইটের অটো নিয়ে খাবার খেতে বাড়িতে যায়, তখন বিনোদ সেই অটো থেকে একটা ইট খুলে নেয় আর পানিতে ফেলে দেয়। কিছুক্ষণের মধ্যে ইটের রং উঠে যায় আর সেটি সোনার মতো হয়ে যায়। আচ্ছা, বাবাকে বোকা বানিয়ে তারা বাবাকে দিয়ে সোনা পাচার করাচ্ছে, আমি এখনই ওদের শিক্ষা দিচ্ছি। এরপর বিনোদ সব কথা পুলিশকে বলে দেয়। তখনই পুলিশ ইটের অটো নিয়ে রাজশেখ ও তার মেকানিকদের গ্রেফতার করে নেয়। সাব্বাস বাবা, তুমি তোমার বাবাকে খারাপ কাজ করার হাত থেকে বাঁচিয়েছো, আর তুমি বড় এক চোরকেও ধরিয়ে দিয়েছো, তোমাকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। মানিকপুর নামের এক গ্রামে এক ডিগ্রি কলেজ ছিল, সেই কলেজে পরীক্ষা হচ্ছিল। কাশিম ও রোহন নামের দুই বন্ধু সেই কলেজে পড়ত। কাশিমের বাবা রাজু অটো ড্রাইভার ছিল আর রোহনের বাবা লালু মহাজন ছিল। লালু অনেক বড় লোক ছিল। একদিন সে রোহনকে বলে, আরে বাবা, তুই শুধু এই পরীক্ষায় পাশ কর, তুই যা চাইবি আমি তাই কিনে দেব। বাবা, আমার একটা বাইক চাই, আমার অনেকদিন ধরে একটা বাইকের শখ। কিন্তু কাশ্মীর বাবা রাজু গরিব অটো ড্রাইভার হবার কারণে কাশিমকে কিছুই দিতে পারত না। কলেজে পরীক্ষা শেষ হয়ে যায় এবং রেজাল্টের দিন চলে আসে, তাই সবাই নোটিশ বোর্ডের কাছে ভিড় করে। সবাই রেজাল্ট দেখে, পাশ করলে খুশি হয় আর ফেল করলে মন খারাপ করে। তখন রোহান কাশিম তার বন্ধুদের সাথে সেখানে আসে। বন্ধুরা, আমি তো 3rd ক্লাস পেয়ে পাশ করে গেলাম, এবার আমি যা চাইবো আমার বাবা আমাকে তাই দেবে। বন্ধু রোহান, আমি অনেক খুশি, আমি এবার 1st ক্লাস পেয়ে পাশ করেছি। তখন সবাই কাশিমকে পার্টি দিতে বলে। আরে তোমরা তো জানোই আমার বাবা অটো চালিয়ে আমাদের পরিবার চালায়, আমি তো এখন তোমাদের পার্টি দিতে পারবো না, তোমাদেরকে আমাদের বাড়িতে দাওয়াত দিলাম, তোমরা আমার বাড়িতে আসো, এ ব্যাপারে আমার বাবা মা মানা করবে না। ভিখারি ভেবেছিস আমাদের? বাড়িতে নিয়ে দাওয়াত খাওয়াবি? আমার বাবাকে দেখ, আমি 3rd ক্লাস পেয়েছি, তারপরেও আমার বাবা আমাকে বাইক কিনে দেবে, তোর বাবা তো একটা কিপ্টে।
কাশিম বাড়িতে গিয়ে তার রেজাল্টের কথা বাবা মাকে জানায়। রাজু ও তার স্ত্রী অনেক খুশি হয়। তখন কাশিম বলে, বাবা আমিও উপহার চাই, সবার বাবা তো কিছু না কিছু কিনে দিচ্ছে, আমার প্রতিদিন হেঁটে কলেজে যেতে কষ্ট হয় বাবা, অন্তত আমাকে একটা সাইকেল কিনে দাও। আচ্ছা বাবা, দেখছি আমি, আমাকে কিছু সময় তো দাও। তখন রাজুর স্ত্রী বলে, আরে এ কি করলে তুমি, ছেলেকে সাইকেল কিভাবে কিনে দেবে, পাগল হয়ে গেলে? আরে গীতা, ও তো আমাদের একমাত্র ছেলে, আর ও তো প্রথম হয়েছে, এই বয়সে তো কিছু শখ থাকবেই, আমি কোনোভাবে ব্যবস্থা করে ফেলব, সামনে সপ্তাহে তো ওর জন্মদিন, তখন আমি ওকে সারপ্রাইজ হিসেবে একটা সাইকেল দেব। এরপর রাজু কাশিমের জন্মদিনে তার চোখ কাপড় দিয়ে বেঁধে দেয়, আস্তে আস্তে তাকে ধরে তাকে ঘরের বাইরে নিয়ে আসে। চোখের কাপড় খুলতেই কাশিম অবাক হয়ে যায়, সেখানে এক নতুন বাইক ছিল। সে অনেক খুশি হয়ে যায়, সেটি নিয়ে সে তার বন্ধুদের দেখায়। আরে গীতা, দেখেছ আমাদের ছেলের মুখের হাসি, বাইকের টাকা আমি আস্তে আস্তে দিয়ে দেব, তুমি কোনো চিন্তা করো না, আমার ছেলের হাসি তো হীরার থেকেও দামি।